এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, দলের সঙ্গে গিয়ে দূরত্ব বাড়ছে শুভেন্দুর, হঠাৎ এই ঘোষণায় জল্পনা। পৌরসভা ভোটে সন্ত্রাসের প্রতিবাদে রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিলেন। সেই মতো করেই এদিন বিভিন্ন জায়গায় বন্ধের সমর্থনে আন্দোলনে নেমেছে ভারতীয় জনতা পার্টি। তবে হঠাৎ করে বিজেপির ডাকা এই বন্ধে কিছুটা হলেও প্রভাব পড়ছে জনজীবনে, আর এই পরিস্থিতিতে রাজ্য সভাপতি সহ দলের অন্যান্য নেতৃত্বরা যখন বন্ধের সমর্থনে রাস্তায় বেরিয়েছেন, ঠিক তখনই অন্য সুর শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়, যেখানে 12টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার আর্জি জানালেন তিনি। স্বাভাবিকভাবেই রাজ্য নেতৃত্বে যখন ধর্মঘটের ঘোষণা করেছেন, তখন বিরোধী দলনেতা কেন এই ধরনের ঘোষণা করলেন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই বলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্বের সঙ্গে হয়তো ঠিক মতো বনিবনা হচ্ছে না শুভেন্দুবাবুর, আর সেই কারণেই রাজ্য সভাপতি এক কথা বললেও কার্যত তার উল্টো মেরুতে হাঁটতে দেখা গেল তাকে। সূত্রের খবর, এদিন টেঙ্গুয়াতে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেখানে দলীয় নেতৃত্বের কাছে এই বন্ধ প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হঠাৎ করে ডাকা বন্ধে অনেকের অসুবিধা হচ্ছে, ধর্মঘটীদের অনুরোধ করব বেলা 12টায় ধর্মঘট প্রত্যাহার করে নিন, প্রেসিডেন্ট ঘোষণা করে দেবেন, আপনারা অবরোধ প্রত্যাহার করে নিন। বিশেষজ্ঞরা বলছেন হঠাৎ শুভেন্দু অধিকারী এই ধরনের মন্তব্য করলেন, কেন তিনি দলের বিপক্ষে হাঁটলেন, তাহলে কি তার মন্তব্যের পেছনে অন্য কোনো গুঞ্জন রয়েছে? সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকে নজর থাকবে সকলের।